নিশ্চয়ই সব ব্যাপারে একমত হওয়া যায় না, একমত হয়নি সংসদীয় কমিটি। তবে যেই বিষয়গুলো খুব লক্ষণীয় আমি মনে করি, একটা হচ্ছে যে খুব তড়িঘড়ি করে আইনটি হয়েছে, নিঃসন্দেহে তড়িঘড়ি করে হয়েছে। আজকে একদিনের মিটিংয়ে আমরা আইনটির সিদ্ধান্তে পৌঁছে গেছি এবং বারবার বলা হয়েছে যে আইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অংশীজনদের সাথে আলোচনার একটি বিষয় আছে, সেখানে কোনো রকম কোনো আলোচনা করা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে সার্চ কমিটিতে যেই নামগুলো তারা প্রপোজ করতে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে, সেই নামগুলোর ব্যাপারে আমি বলেছি যে সুস্পষ্ট তথ্য দিতে হবে, জাতিকে জানতে হবে যে সার্চ কমিটি কোন নামগুলো প্রপোজ করছে রাষ্ট্রপতির কাছে। সেই ব্যাপারে কিন্তু আমি কোনো আশানুরূপ কোনো উত্তর পাইনি, কারণ যেই নামগুলো এসছে তাদের ব্যাপারে সৎ, যোগ্য, সাহসী এবং যারা নির্বাচন কমিশনার হবার মতন যোগ্যতা রাখেন কিনা সেটা জাতির জানবার অধিকার আছে। সুতরাং তাদের ব্যাপারে গণশুনানি করার একটা বিষয় কথা আমি বলেছি তাদের হলফনামা, তাদের সম্পদের হলফনামা এবং যোগ্যতার হলফনামা যেন তারা দেন, সেই ব্যাপারেও আমি আলোচনা করেছি আজকে মিটিংয়ে, কিন্তু আমি আসলে খুব আশানুরূপ কোনো উত্তর পাইনি। হ্যাঁ নিশ্চয়ই, সার্চ কমিটি নিয়ে যেই বিধি আছে সেখানে আমি বলেছি সার্চ কমিটি কাদের নাম প্রপোজ করছে, তাদের তালিকা যেন দেয়া হয়, তাদের যোগ্যতা অযোগ্যতার ব্যাপারে হলফনামা করে যেন দেয়া হয়, গণশুনানির আয়োজন করা হয়, এই জায়গাগুলোতে কোনো রকম কোনো বিধি নয়নি। আমি ডেফিনেটলি প্রশ্ন করছি, আমি আসছি ওই জায়গাটিতে। তার আগে বিধি 8-এ বলা আছে যে মন্ত্রী পরিষদ সাচিবিক দায়িত্ব পালন করবে। ইতিমধ্যে আপনারা জানেন যে অ্যাপেলেট ডিভিশনের যিনি এক্স জাস্টিস জাস্টিস আব্দুল মতিন, তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমি তথ্য কমিশন দুদকের যে কমিশন সেটা গঠনের সময় সার্চ কমিটিতে আমি ছিলাম, সেই সময় আমরা দেখেছি যে মন্ত্রিপরিষদ যখন সাচিবিক দায়িত্ব পালন করে তারা বিভিন্ন মানে যাদেরকে তারা চাচ্ছে কমিশনার করতে তাদের সিভি জমা দিয়ে দেয়। সুতরাং এখানে আসলে সার্চ কমিটির তেমন কিছু করবার থাকে না, তারা শুধু ওই সিভিগুলো দেখে সেই নামগুলোকেই প্রপোজ করতে বাধ্য হয়, এখানে আসলে কোনো স্বাধীনতা থাকে না সার্চ কমিটির। সেই জায়গাতে আমি আলোকপাত করেছি, আমি বলেছি যে বিধি 7-এর ব্যাপারে আমার আপত্তি জানিয়েছি, বিধি 9-এর ব্যাপারে ডেফিনেটলি আপত্তি জানিয়েছি। আজকে একটি কথা এসেছে যে আওয়ামী লীগ ইন্ডেমনিটি দেয় না, আওয়ামী লীগই ইন্ডেমনিটি দেয়, কারণ খন্দকার মোশতাক আহমেদ আওয়ামী লীগেরই সদস্য ছিলেন, তিনি ইন্ডেমনিটি দিয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি কুইক রেন্টালের ক্ষেত্রে ইন্ডেমনিটি, আজকে এই আইনের ক্ষেত্রে ইন্ডেমনিটি আমরা দেখছি, যদিও লিগাল কভারেজ বলে এটাকে ভিন্নভাবে সৌন্দর্য মণ্ডিত করবার একটি চেষ্টা হচ্ছে, কিন্তু এটা একেবারেই ইনডেমনিটি। এবং আগের দুটো অনুসন্ধান কমিটি কি কাজ করেছে, তাদেরকে নিয়োগ দিয়েছে, কিভাবে নিয়োগ দিয়েছে, এ ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। এটা যদি ইনডেমনিটি না হয় তাহলে ইনডেমনিটির সংজ্ঞা আমি জানতে চাইছি। একটা বিষয় হচ্ছে আমরা যখন আইনটি সংসদে উঠবে তখন আমরা এই পরিবর্তন এক্স্যাক্ট স্পেসিফিক চেঞ্জগুলো আমি আনবো সংসদে, না এখন আমি এই ব্যাপারে আর কিছু বলছি না। আমি তো বললাম যে ধারা সার্চ কমিটি নিয়ে যে ধারা আছে 8-এ, 7-এ, 9-এ আছে এবং সার্চ কমিটি নিয়ে সম্ভবত আমি আইনটি দেখেই বলছি, সার্চ কমিটি নিয়ে যেখানে ধারা আছে সেটা হলো 4 নম্বর যে সেকশন সেটা নিয়েও আমার আপত্তি আছে, আমি এগুলো জানিয়েছি। এই দুটো না, আমি পুরো আইনটির উপরে বিভিন্ন বিধিতে সংশোধনী আনবো, সেটা সেই সময় দেখা যাবে এবং বক্তব্য রাখবো। আপনাদের যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই লিগাল কভারেজ।